বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনার কথা জানান। তরুণ বেগের রিপোর্ট। গ্রেড এক পদে পদোন্নতির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ছিল, বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। দুজন জঙ্গি পালিয়ে গিয়েছে, হ্যাঁ এটা স্বীকার করবো না যে এটা আমাদের কৃতিত্ব, অবশ্যই এটা ব্যর্থতা ছিল। এবং শুধু এক উপায় পুলিশকেও আমি বলি না যে এদের সঙ্গে অনেকের আমাদের একটা মানে কি বলা যায় সমন্বয় থাকার কথা, সেই সমন্বয়ের কিছুটা গ্যাপ ছিল। এই সমন্বয়ের গ্যাপ থাকার কারণে ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন ওখান থেকে রওনা করেছে এখানে যাদেরকে ইনফর্ম করা ছিল ইনফরমেশন দেওয়ার দরকার ছিল সেক্ষেত্রে কিছুটা গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে এটা হয়েছে। র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যেসব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের নিয়ে কিছু প্রশ্ন জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র, প্রমাণসহ সেগুলোর জবাব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে র‍্যাবের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। যখন নির্বাচন হবে তখন আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন তখন সার্বিক দায়িত্ব থাকে এবং আমরা তখন দায়িত্ব পালন করব নির্বাচন কমিশনের অধীনে। তো সেই হিসাবে আমাদের কাজ হবে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং সেটা যাতে সুষ্ঠু এবং নিরাপদে হতে পারে সেই মূল দায়িত্বটাই আমরা পালন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের যে সমস্ত কর্মকর্তার প্রতি, কিছু কিছু কোশ্চেন তারা জানতে চেয়েছে, আমরা সমস্ত কোশ্চেনের জবাব দিয়ে দিয়েছি উইথ ডকুমেন্টস এভিডেন্স সহ। তো সেক্ষেত্রে আমাদের কাজের কোনো প্রতিবন্ধকতা নেই। র‍্যাব সবসময় মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন বাহিনীর প্রধান খুরশিদ হোসেন। যৌথ অভিযানের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে এই মাদক সমাজ থেকে আমরা নির্মূল করতে চাই। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা কখনো বলবো না যে একক